থেকে শুরু করে এই পর্যন্ত এই অবস্থা। রাত থেকেই নগরীতে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে যোগ হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়া থেকে 2 নং রেলগেটের এক অংশ দীর্ঘ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডগুলোতেও দীর্ঘ জলাবদ্ধতার তৈরি হয়েছে টানা বৃষ্টির কারণে। সকালে যারা ঘর থেকে বের হয়েছেন নিজ কর্মস্থলের উদ্দেশ্যে, তারা পড়েছেন মহাবিপাকে। একদিকে যেমন পাচ্ছেন না রিক্সা, ঠিক অপরদিকেও যানবাহন একেবারেই শূন্য হয়েছিল যে রাস্তায় দীর্ঘ জলাবদ্ধতার কারণে। নারায়ণগঞ্জের সবচেয়ে প্রাণকেন্দ্র চাষাড়ার কাছে বালুরমাট, গলাচিবা, মাঝদাইর, গোয়ালপাড়া সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ জলাবদ্ধতার তৈরি হয়, আর এতে করে সকাল থেকেই ভোগান্তিতে পড়ে এই এলাকায় বসবাসকারী জনসাধারণ। এই বৃষ্টি হলে আমাকে দুর্ভোগ, এই যে পানি মানে আসা করতে হয়, অনেক কষ্ট হয়। কাজ করি, ঠেলা গাড়ি মাল ডেলিভারি দেয়, কিন্তু দিতে পারি না বৃষ্টির কারণে। হ্যাঁ, আমরা এই দুর্ভোগে আছি। বৃষ্টির ভিতরে মনে করেন মোটর সমস্যা হয়, আবার ওই আমাকে সারাইয়ের সমস্যা হয়, তলায় যে মানুষের কষ্ট হয়। অনেকের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, অনেকের আসবাবপত্র, দোকানপাট অনেক কিছুই এই পানিতে ডুবে গেছে। সিটি কর্পোরেশনের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরের প্রেস ক্লাবের সামনে থেকে চাষাড়া গোলচত্বর পর্যন্ত সড়কের একাংশে দীর্ঘ জলাবদ্ধতা তৈরি হয়েছে, আর এতে করে নগরীতে যানবাহন যেমন কমেছে, অপরদিকে এ রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণকে পড়তে হচ্ছে দীর্ঘ ভোগান্তি। শুধু সড়কে বা অলিগলিতে নয়, ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচলের রাস্তায়ও দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আর এতে করে ট্রেনও অনেকটাই বিলম্বে ছেড়ে গেছে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। আবার ঢাকা থেকে যে সকল ট্রেন নারায়ণগঞ্জে আসছে সেটিও বিলম্বে পড়েছে। ঢাকা নারায়ণগঞ্জ রুটের চাষাড়া থেকে নারায়ণগঞ্জ স্টেশনের মধ্যবর্তী অংশে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে ট্রেন চলাচলও বিঘ্ন ঘটেছে। NANTV নারায়ণগঞ্জ।